প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। বিএনপি রাজনীতিতে রুমিন ফারহানা বেশ আলোচিত নাম। পেশায় আইনজীবী এই তরুণ নেত্রী রাজনীতিতে এসে অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সমসাময়িক ইস্যুতে তার ক্ষুরধার বক্তব্য, আইনি ব্যাখ্যা, যুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষমতা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। রুমিন ফারহানা তার ব্যক্তিত্ব, রুচিবোধ, বাচনভঙ্গি, টক শোতে সরব উপস্থিতি, পারিবারিক ঐতিহ্য, দল ও নেতৃত্বের প্রতি প্রতিজ্ঞা এবং রাজনীতির মাঠ থেকে সংসদে সোচ্চার ভূমিকার জন্য প্রশংসা কুড়িয়েছেন রাজনৈতিক মহলে। হাজার হাজার কোটি টাকার খেলা সিন্ডিকেটরা খেলে এবং সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ ছিলেন ভাষা আন্দোলনের 144 ধারা ভঙ্গের নায়ক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এ কারণে স্বাধীনতা পুরস্কারও পান। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকও। তিনি রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ রাজনীতিক হলেও মা রাশেদা বেগম পেশায় ছিলেন একজন শিক্ষক। বাবা মায়ের একমাত্র সন্তান রুমিন ফারহানা রাজধানী হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারনেস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক সম্পূর্ণ করেন। ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন যুক্তরাষ্ট্রের লিঙ্কস ইন থেকে। ছাত্রজীবনে অত্যন্ত নিরাপদ ও আদরে পরিবেশে বড় হলেও পেশাগত জীবনে জড়িয়েছেন রাজনীতিতে, তাও আবার বাবার রাজনৈতিক আদর্শের বিরোধী শিবিরে। দুইজন কর্মীকে পাখির মতন গুলি করে পুলিশ হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি। বাবার মৃত্যুর পর রুমিন ফারহানা রাজনীতিতে প্রবেশ করেন। তার বিএনপি রাজনীতিতে জড়িয়ে পড়ার নেপথ্যে কি কারণ সেটি নিয়েও কারো আগ্রহ কম নেই। বিএনপি রাজনীতিতে যোগদানের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার বাবা যখন অসুস্থ তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাসায় এসেছেন, আমার বাবাকে দেখে গেছেন। আমার বাবা যেদিন মারা যান সেদিন সকালের ফ্লাইটে উনি চীন থেকে আসেন। এটি ছিল একটি দীর্ঘ ফ্লাইট ও বেশ কষ্টকর। উনি পারতেন বাসায় এসে বিশ্রাম নিয়ে পরবর্তীতে আমাদের বাসায় এসে সমবেদনা জানাতে, কিন্তু তা করেননি। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে এসেছেন। রুমিন বলেন, আমি আমার বাবার একমাত্র সন্তান। আমি আমার বাবাকে যেদিন হারাই সেদিন মনে হয়েছে আমি পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছি। এ সময় বেগম খালেদা জিয়া যখন আমার মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা জানিয়েছেন, তখনই তার প্রতি আমার একটি ঋণ তৈরি হয়ে যায়। তারপর থেকেই আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি সেই ঋণ পরিশোধের। মামলা, কথায় কথায় গ্রেফতার, কথায় কথায় রিমান্ডে নেয়া, এখন আর কোনো বিষয়। রুমিন বলেন, আমি এই কথাগুলো আগে কখনোই বলিনি। এখন অনেকেই বলে হঠাৎ কিভাবে রুমিন ফারহানার উদয় হলো, তাদের উদ্দেশ্যেই বলতে চাই, 2013-14 সালে যখন দেশে উত্তাল সময়, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই গর্তে লুকিয়েছিলেন, তখনই রুমিন প্রত্যেক রাতে দুটো তিনটে চ্যানেলে টক শো করেছে, কারণ পরিচিত মুখগুলো হারিয়ে গেছে। তখনই অপরিচিত রুমিনী চ্যানেল থেকে চ্যানেলে ঘুরে বিএনপির কথা বলেছে। কয়টা ঘটনা তদন্ত করছে, কয়টা ঘটনার বিচার হচ্ছে, কয়টা ঘটনায় রায় কার্যকর হচ্ছে, ওই সময় কারা গেছেন, কাদের চেহারা দেখা গেছে, আর্কাইভ ঘাটলেই তা দেখা যাবে। সুতরাং ওই সময় আমি চেষ্টা করেছি দেশনেত্রীর ঋণ কিছুটা হলেও শোধ করার। আমার তো অনেক ঋণ ওনার কাছে। যদি নির্বাহী বিভাগ স্বাধীন হয়, আজকে যদি বিচার বিভাগ স্বাধীন হয়, তাহলে তো একটা কর্তৃত্ববাদী সরকার থাকে না। তিনি বলেন, আমার বাবার মৃত্যুর এক বছর পর উনি আমাকে একরকম না জানিয়েই ফরেন অ্যাফেয়ার্স টিমের মেম্বার করেন। তখন ফরেন অ্যাফেয়ার্স টিমের মেম্বার ছিলেন মাত্র 10 জন, আমি বাদে বাকি 9 জনই আমার বাবার সঙ্গে রাজনীতি করা। 2012-13 সালে আমি তখন একদমই ছোট, কিন্তু উনি আমাকে সেই টিমের সদস্য করেন। সে টিমের মিটিংয়ে আমি যখন ঘরের দরজা খুলে ঢুকি, তখন আমি ভেবেছিলাম ভুল ঘরে ঢুকে পড়েছে।
কারণ সেখানে সবাই আমার বাবার বন্ধু। ওসমান ফারুক, শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমেদের মতো এত সিনিয়র মেম্বার চারপাশে। আমি ভেবেছি নিশ্চয়ই আমি ভুল করে এসেছি। পরে আমাকে বলা হলো না, আমাকে এই কমিটির সদস্য করা হয়েছে। এছাড়া একাদশ জাতীয় সংসদের আগে বিএনপির মনোনয়ন চেয়ে রুমিন ফারহানা আলোচনায় আসেন। নিজ এলাকায় মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানা বেশ পরিচিতি, কারণ বিভিন্ন সময় তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান এই নেত্রী। বিএনপি নেতাকর্মীরা মনে করেন, দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই। ফলে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের কোটা থেকে নির্বাচিত হন রুমিন ফারহানা। এরপর থেকেই সংসদে বিভিন্ন জ্বালাময় ভাষণ দিয়ে বেশ আলোচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।